তো তোমরা দেখবে শীতকালে যে আমরা যে কম্বলটা ইউজ করি, এটা আবার একটা, যাই হোক, এটা একটু ঠান্ডা লাগে, এটা একটু পাতলা, তাই জন্য আমি এখন এটা ইউজ করি, এটা একটু মোটা খুবই আছে। তো এটাকে কীভাবে ইউজ করতে হয় দেখাচ্ছি তোমাদের। এটা এটা তো এরকমভাবে থাকে, এটার শেষটা এরকম থাকে, এরকম থাকে এটা শেষটা পুরোটা, কিন্তু এটাকে এরকমভাবে একদম ইউজ করতে হয়, এটাকে ইউজ করতে হয় এরকমভাবে, দুই পায়ের ফা ভেতরে আমায় ঢুকিয়ে নিতে হয়, এরকমভাবে নিচের থেকে একদম এরকমভাবে ঢুকে থাকবে, দিয়ে এবারটা এরকম করে আমার ঘুমিয়ে যেতে হবে, ঘুমিয়ে পড়তে হবে। তাহলে কি হয়, তাহলে এই বিছানাটা শীতকালে খুব ঠান্ডা থাকে তো, তাই যে তাহলে ঠান্ডাটা লাগে না পায়ে। এবার ঠান্ডা একটুখানি রাতবেলা তুমি ধরো ঘুমাচ্ছো, মাঝরাতে ছ্যাঁক করে ঠান্ডা দিয়ে উঠলো, তাহলে ঘুমটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য পায়ের তলায় এরকমভাবে দিয়ে শুয়ে যেতে হয়। পায়ে তো কিছু থাকে না, ভেতরে তো জামা পরে থাকো, তাই জন্য। আর শীতকালে সব থেকে একটা খারাপ হচ্ছে এটার সাথে ডিভোর্স দিতে হয়, এটার সাথে ডিভোর্স দিতে হয়, নাহলে পরে এটা তো সারা সারা চাদরের বাইরে থাকে, কম্বলের বাইরে থাকে, আর ঠান্ডা হয়ে থাকে, যেই মাঝ রাতে ভেতরে কম্বলের মধ্যে ঢোকা একটু ঠান্ডা লাগে, ওফ, নেশা হয়ে যায়, নেশা একদম, তাই জন্য বাইরে ফেলে দিতে হয় এটাকে, এটার সঙ্গে ডিভোর্স। আর আশা করি প্রত্যেকটা বাড়িতে এরকম এরকম জিনিস থাকেই, এরকম এরকম জিনিস থাকবে প্রতিটা বাড়িতেই থাকে, এটা এটা মানুষ মানুষ বসার জন্য না, কিন্তু এটা জামা কাপড় রাখার জন্য প্রতিটা বাড়িতে থাকবেই, যদি না থাকে তাহলে তোমরা আজকে থেকে রাখা শুরু করো, থাকতেই হবে এটা। তো আর একটা বড় সমস্যা খুঁজে খুঁজে বের করলাম, সেটা হচ্ছে এই যে যে কম্বলগুলোতে খোল পরানো থাকে, এই খোলটার শুধু খোলটাই বেরিয়ে যায়, মানে কভারটাই শুধু বেরিয়ে যায় আর কম্বলটা একদম নিচে চলে যায়। তো রাত্রেবেলা মাঝে মাঝে উঠে দেখি কম এই কী বলে এটাকে কভারটাই গায়ে দিয়ে আসি আর কম্বলটা চলে গেছে নিচে, কম কভার দিয়ে এত দূর ঢাকা আমার, এই দেখি। আর শীতকাল রাতে টয়লেট পাই, টয়লেট করার কথা একদম ভুলে যাওয়া, কোনো চান্সই নেই ওঠার বিছানা থেকে, ঘুম না আসুক তাও ভালো, টয়লেট যাব না বাস, একবারে সকালবেলা উঠে ঘুম ভাঙবে তখন যাব, সারা রাত ঘুম আসবে না টয়লেটের চাপে, তাও কোনো চান্সই নেই যাওয়ার, কী যাবে।